পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকি শহরে বসেছে ম্যাজিকের শো। ম্যাজিকের শো শুরু হয়েছে শুক্রবার থেকে। ম্যাজিক শো গ্রাম বাংলার একটি প্রাচীন কলা বা অভিনয়, বা এই কলা দিনে দিন হারিয়ে যাচ্ছে। সেই হারানো দিনের ম্যাজিক শো তমলুক শহরে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে। তমলুক শহরে এই ম্যাজিক শোর এসেছেন বর্ধমান থেকে পিকে সম্রাট। ये 10 তারিখ তক চলে গেছে রে। হ্যাঁ, ক্যা হো রহা হ্যায় ইধর? এ ম্যাজিক শো হ্যায়, এক পাবলিক কে বীচ মেসেজ হ্যায়, কোই জাদু মন্ত্র নেই হোতা, এক হাত কি সফাই, এক কলা হ্যায়, এ বাতায়া জাতা হ্যায়, বিজ্ঞান সে বানায়া গয়া হ্যায় সব। ইসমে জাদু মন্ত্র কুছ নেই হোতা, জনতা ভয়ভীত হো যায় ইসসে কি জাদু মে এক হাত কি সফাই, এক কলা হ্যায়, इसको साइंस से बनाया गया, में कोई जादू मंत्र नहीं है। अपने बच्चों को दिखाई, अपने परिवार को दिखाई, हाथ की सफाई एक कला, एक पढ़ाई है, भी इससे बच्चों को सीख मिलती है। বাংলার প্রাচীন কিছু বিনোদনের মাধ্যম রয়েছে যা সারা বিশ্বে সমাদৃত, যেমন সার্কাস থেকে ম্যাজিক। এই শোগুলি মূলত বাংলা থেকে সৃষ্টি হয়েছে, তারপর সারা ভারত ছড়িয়ে বিশ্বের দরবারে নাম করে নিয়েছে। কিন্তু বর্তমান সময়ে ইন্টারনেট, মোবাইল এই সব শোর জনপ্রিয়তা হারাচ্ছে দিন দিন। আবারও তমলুক শহরে সেই বাংলার প্রাচীন ম্যাজিক শো ঘিরে দর্শকের একের পর এক কলা কৌশল তার ম্যাজিক দেখিয়ে গিয়েছে, আর তাতেই প্রথম দিনে হলে আসা দর্শকেরা। इंटरनेट जमाना आ गया है, एक कला लुप्त होते जा रही है। ये मैंने ये कला बंगाल का ही है, ये पूरे हिंदुस्तान में दिखाया जा रहा है, ये बंगाल का ही कला है। ये सब यह बंगाल से कोई सब सीख गए हैं। তমলুক শহরে ম্যাজিক শোর শুক্রবার ছিল প্রথম দিন। আগামী 10 তারিখ পর্যন্ত চলবে এই ম্যাজিক শো। প্রতিদিন সন্ধে 7টা থেকে শুরু হবে এই শো। শো শুরু হয়েছে তমলুক শহরের সুমন্ন জয়ন্তী প্রেক্ষা দিয়ে। শো এর টিকিটের দাম রাখা হয়েছে 200, 150, 170 টাকা। প্রতিদিন সন্ধে 7টা থেকে এই শো শুরু হবে। প্রতিদিন নিত্য নতুন ম্যাজিক দেখাবেন জাদুকর সম্রাট পি কে। আমরা আগে অনেকবারই দেখেছি বাবা মার সাথে গিয়ে, বাট এখনকার নিউ জেনারেশন সেরকমভাবে দেখেই না, তো আমার ক্ষেত্রে মনে হয় এটা খুবই ভালো প্রচেষ্টা। এখনকার দিনের বাচ্চারাও জানতে পারবে যে এটা কতটা ভালো জিনিস, কতটা এন্টারটেনমেন্ট। এখনকার দিনে সবাই ওই নাচ, গান, সিনেমা, মোবাইলের গেমেই ব্যস্ত। সো আমার তো মনে হয় এটা খুবই প্রয়োজন, আর এটা খুবই ভালো একটা এনথু যে সবাই মিলে, সবাই বাচ্চাদের বড়রা সবাই মিলে দেখবে, ম্যাজিক দেখতে আসবে, এটা মজারও। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে সৈকত সিয়ার রিপোর্ট, লোকাল 18 বাংলা।